হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসছি স্যামসাং এর ফ্ল্যাগশিপ একটা ডিভাইস। এটা হচ্ছে স্যামসাং S22 প্লাস। এটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ একটা ফোন। এটা লুকিংটা আমি আগে দেখাই। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আপনার ব্যাক সাইড। ব্যাক সাইডটা খুবই চমৎকার, খুবই লুক্রেটিভ এবং খুবই প্রিমিয়াম একটা ডিজাইন দেওয়া আছে। সেটা খুবই চমৎকার। এখানে ক্যামেরার বাম্পটা একটু উঁচু করে দেওয়া আছে, আর ক্যামেরাটা একটু ভিতরে। আপনি নর্মালি ইউজ করলে ক্যামেরাতে কোনো দাগ পড়বে না। আর সাইডটা দেখেন, সাইডটাও এটার আমি ডিসপ্লে সাইজটা বলি। এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যেটা স্যামসাং এর শুধু ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতেই থাকে। অন্য কোনো ফোনে কিন্তু এই ডিসপ্লে রেজুলেশনটা আপনি পাবেন না। এটা রেজুলেশন হচ্ছে আপনার 1080x2400, আর নিডস হচ্ছে আপনার 1720। আর এটার আপনার যদি আমি ক্যামেরাটা বলি, এটার ক্যামেরা হচ্ছে পিছনে 50 মেগাপিক্সেল, তিনটা ক্যামেরা পিছনে, একটা 50, একটা হচ্ছে আপনার 12, আর একটা হচ্ছে 10। আর এটার ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে আপনার 10 মেগাপিক্সেল, বাট এটা ডুয়েল অ্যাপারচারের হচ্ছে আপনার ডুয়েল পিক্সেলের ক্যামেরা, যার কারণে আপনার শার্পনেসটা খুবই ভালো আসবে। আমি একটু ব্যাক ক্যামেরার কিছু অপশন আমি এখানে দেখাই। যেমন এটাতে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন ডাইরেক্টর ভিউ, যেটা হচ্ছে আপনার দোনো পাশেই আপনার ভিডিওটা হবে। ধরেন আপনি দোনো দোনো সাইডে ভিডিওটা করতে পারতেছেন, মানে ফ্রন্ট সাইডেও ভিডিও হচ্ছে, ব্যাক সাইডেও, দুইটা ক্যামেরা এক একসাথে আপনার রান করছে। এখানে দুইটা ক্যামেরা একসাথে রান হচ্ছে। আর এটার আরও কিছু অপশন আছে আমি এখানে দেখাই। এখানে আরও মরে গেলে পেয়ে যাবেন হচ্ছে আপনি প্রো ভিডিও, পোর্ট্রেট ভিডিও, পোর্ট্রেট ভিডিওটা পাবেন। পোর্ট্রেট ভিডিওটা হচ্ছে কি, আপনি আপনার সাবজেক্টটাকে ক্লিয়ার রেখে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, যেমন আমরা ছবি তুলতাম, এখন এইটাতে আপনি ভিডিওটাও এরকমভাবে করতে পারবেন। ধরেন কোনো ক্রাউড পরিবেশে গেছেন, আপনি ক্লিয়ার আছেন, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঘোলা করে দিবে অটোমেটিক, যার কারণে ভিডিওটাও খুবই স্মুথ এবং খুবই চমৎকার হবে ভিউয়ার্সদের দেখার জন্য। আর আরও কিছু অপশন আছে এখানে, সুপার স্লো মোশন একটা অপশন পাচ্ছেন, যেটা হচ্ছে স্লো মোশনের থেকেও আরও বেশি স্লো হবে আপনার ভিডিওটা। হাইপার ল্যাপস আছে, ফুড মোড আছে, প্রো ভিডিও আছে, তো এই সবগুলো অপশনই কিন্তু আপনারা ইউজ করতে পারছেন। আর এটার ডিসপ্লেতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা খুব ফাস্ট কাজ করবে। নর্মালি আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমাদের সব ফোনে থাকে না, তো এটা ফ্ল্যাগশিপ ডিভাইস, এটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। আর এটা ডিসপ্লেটা কিন্তু ভেজেললেস, মানে ভেজেল নাই বললেই চলে, একেবারে ন্যানো ভেজেল। আপনারা একটু সামনে থেকে দেখুন, একেবারে ন্যানো, মানে পুরাটাই মনে হবে যে ডিসপ্লে। তারপরে যদি এটার আমি র্যাম রোমে আসি, এটা হচ্ছে 256 জিবি স্টোরেজ পাবেন, আর র্যাম হচ্ছে 8 জিবি, বাট এটা আপনার ভার্চুয়াল আরও 8 জিবি প্লাস করতে পারবেন। টোটাল হচ্ছে আপনি 16 জিবি র্যামের ব্যাকআপটা এখানে পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু IP68 দেওয়া আছে, যেটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। আপনি নর্মালি সুইমিং পুল বা বৃষ্টিতে ভিজা বা ধরেন হঠাৎ করে পানিতে পড়ে যাওয়া বালতির মধ্যে, এইগুলা কিন্তু এটার মধ্যে পানি ঢুকবে না, এই রেজিস্ট্যান্সটা দেওয়া আছে। আর নর্মালি আমরা ধুলো বালুর মধ্যে এটা ইউজ করতে পারবো, বালিও ভিতরে ঢুকবো না। এটা ক্যাপলেস ওয়াটারপ্রুফ ফোন। আর আর এটার ব্যাটারিটা হচ্ছে, ব্যাটারিটা খুবই পাওয়ারফুল একটা ব্যাটারি। এটা 4500 mAh, 4500 mAh শুনে হয়তো আপনারা ভাবতে পারছেন চার্জ কম থাকবে, কিন্তু না, কারণ এটার প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটা মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে অনেক পাওয়ারফুল একটা প্রসেসর। এই প্রসেসরটা যেমন আপনার গেমিংয়ের ক্ষেত্রে বা ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেরকম ফাস্ট কাজ করবে, ঠিক তেমনই আপনার চার্জিং ব্যাকআপটাও কিন্তু সেভ করবে, যার কারণে এটা চার্জ খরচ করবে কম। এই কারণে 4500 mAh হওয়ার পরেও এটা চার্জিং ব্যাকআপটা আপনি ভালো পাচ্ছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটার ডিসপ্লে রিফ্রেশ হচ্ছে 120 Hz-এর ডিসপ্লে, যেটা খুবই স্মুথ, খুবই ফাস্টার কাজ করবে। আর এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে Android 13 পাবেন, আরও দুইটা বড় বড় মেজর আপডেট পাবেন। তারপরে হচ্ছে আপনার এটাতে ওয়ান ইউআই ভার্সন হচ্ছে 5.1। আর এবার আসি এটার কালারে, এটার কালার হচ্ছে, এটা হচ্ছে গ্রিন কালার আমাদের, এটার মধ্যে আরেকটা কালার হবে ব্ল্যাক, দুইটা কালারই অ্যাভেলেবেল আছে মার্কেটে। আর এবার আমি আসি মেইন যে ঈদের অফারটা চলছে, এই ফোনটার উপরে হিউজ একটা ডিসকাউন্ট অফার চলতেছে, 24,000 টাকা ডিসকাউন্ট পাবেন এই ফোনটায়। 24,000, মানে হিউজ একটা ডিসকাউন্ট। এটার প্রাইস হচ্ছে 1,48,999 টাকা, মানে 1,49,000,
কিন্তু আপনি অফারে পেয়ে যাবেন মাত্র 1,24,999, মানে 1,25,000 টাকায়, মানে 24,000 টাকার একটা হিউজ অ্যামাউন্ট ডিসকাউন্ট থাকছে এই ঈদ উপলক্ষে। তো চলে আসুন আমাদের শোরুমে আর পারচেস করুন আপনার এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি, কারণ এই অফারটা সীমিত সময়, আর মাত্র 3 দিনের অফারটা থাকবে। তো আশা করি এর মধ্যেই আপনারা এই সেই প্রোডাক্টটি নিয়ে যাবেন। আমাদের শোরুমটা চাষারাতেই আছে আর ডিসক্রিপশনে ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ফোন দিয়ে আসলে এবং এই ভিডিওটা দেখে আসলে আপনাদের জন্য স্পেশাল একটা অফার থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।